আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা অনলাইনে আর্নিং করতে চান এবং ফ্রিল্যান্সার সাইটে যারা কাজ করেন এবং ফ্রিল্যান্সার সাইটে কাজ পাচ্ছেন না, ফ্রিল্যান্সার সাইটে মানে আপনারা প্রথম কাজ পেতে চান, প্রথম কাজ পাওয়ার পরে একটা রিভিউ থাকলে অন্য কাজগুলো পাওয়া সহজ হয়ে যায়, তাই আপনারা কিভাবে প্রথম কাজ পাবেন সে সম্পর্কে আমি বলবো এবং আমি কিভাবে প্রথম কাজ পেয়েছিলাম freelancer.com-এ সে সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত বলবো। প্রথমে আপনাদেরকে ফ্রিল্যান্সারে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে আপনাদেরকে ফ্রিল্যান্সারে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে, তারপরে আপনাদেরকে দুইটি কাজ করতে হবে। সে দুইটি কাজ করলে আপনারা অবশ্যই 5-star ফিডব্যাক সহ আপনারা প্রথম কাজ পাবেন। এই প্রথম কাজের মাধ্যমে আপনাদের আর্নিং শুরু হবে এবং প্রথম কাজে 5-star তো পাবেন অবশ্যই। এই 5-star আপনাদেরকে পরবর্তী কাজ পেতে সহযোগিতা করবে এবং কি কি কাজ করলে বেশি কাজ পাওয়া যায় বা প্রথম কাজ পাওয়া যাবে সে সম্পর্কে বলছি। প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হলো কনটেস্টে অংশগ্রহণ করতে হবে। অনেকে বুঝে না কনটেস্ট কি, তো তাদের জন্য বলছি আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্টে আসতে হবে, তারপরে ব্রাউজারে ক্লিক করতে হবে যে ওপরে ফ্রিল্যান্সারের মানে ওপর সাইডে, তারপরে এখানে ব্রাউজ ক্লিক করার পর এখানে ফ্রিল্যান্সার কনটেস্ট প্রজেক্ট বিভিন্ন ধরনের তথ্য আছে, তো এখানে কনটেস্টে ক্লিক করতে হবে। কনটেস্টে ক্লিক করার পর বিভিন্ন ধরনের কনটেস্ট দেখা যাবে, তো আপনি যে কাজে আগ্রহী সেই কনটেস্টে আপনি অ্যাটেন্ড করবেন বা অংশগ্রহণ করবেন। আমি আপনাদেরকে একটি কনটেস্টে অংশগ্রহণ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কনটেস্টে অংশগ্রহণ করতে হয় এবং কিভাবে কনটেস্টে সাবমিট করতে হয়, মানে একটি এন্ট্রি আপনার কাজ কিভাবে সাবমিট করবেন। কনটেস্টে সাবমিট করলে আপনাদেরকে পয়েন্ট পাওয়া যায়, সেই পয়েন্ট বেছে আপনারা অনেক কিছু করা যায়, সেটা আমি একটু পরে বলছি। তার আগে আপনাদেরকে কনটেস্টটি দেখিয়ে দিচ্ছি, তাই দেখতে থাকুন, সাথে থাকুন। কনটেস্টে মানে ক্লিক করার পর আপনাদের কাছে একটি এরকম পেজ আসবে, এখানে স্কিলে আপনারা যে বিষয়ে কাজগুলো করতে চান এই বাম পাশে স্কিলে সেগুলো লিখে রাখবেন। যেমন আমি কপি রাইটিং কাজের প্রতি আগ্রহী, ইন্টারনেট মার্কেটিং, ডাটা প্রসেসিং, এসইও, ডাটা এন্ট্রি, লিঙ্ক বিল্ডিং, গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং, এগুলো মানে কাজের প্রতি আমি আগ্রহী, তাই এগুলো স্কিল আগে থেকে অ্যাড করে রেখেছি। আর এই যে আপনারা কনটেস্ট দেখতে পাচ্ছেন, কনটেস্টে এগুলো যে লেখা আছে এক্সপার্ট ইন এক্সেল, এক্সপার্ট ইন এক্সেল মানে এক্সপার্ট দরকার একজনকে, এটা দেখাচ্ছি না। তারপরে মেক এ সোশ্যাল মিডিয়া ভিডিও, মানে একটি সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করতে হবে, এখানে তাই বলছে। তারপরে এই কনটেস্টে আপনারা ক্লিক করলে নতুন পেজে যাবে, তো দেখতে থাকুন, এই যে যাচ্ছে লোডিং হচ্ছে, তো চলে এলো এই যে কনটেস্টে মেক এ সোশ্যাল মিডিয়া ভিডিও অ্যাড, ভিডিও অ্যাড তৈরি করতে হবে একটি সোশ্যাল মিডিয়ার জন্য, এটি একটি কনটেস্ট। এই কনটেস্টে আপনারা যে মানে সাবমিট করবেন এবং যে জিতবে তাকে দেওয়া হবে $45 মানে $45, এবং এখানে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে কনটেস্টে কি কি লাগবে সে সম্পর্কে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আই নিড দ্য ফার্স্ট, আই হ্যাভ আপলোড মেড ইন টু অ্যাড, আই ক্যান পোস্ট অন ইনস্টাগ্রাম, এখানে একটি পোস্ট আপলোড করবে ইনস্টাগ্রামের জন্য। আই ডোন্ট ওয়ান্ট ইট to be ad, they can swipe, I wish publish it on Instagram and Facebook, Facebook এবং Instagram এ এই ভিডিও যেটা নিতে চাচ্ছে বায়ার সেই ভিডিওটা পাবলিশ করবে। The items in the world will need names added to the video to show its item names, please show somehow add picture along with the video as well in the order appear, একটি বলছে এখানে আপনাদেরকে মানে কাজটি করা লাগবে সেটা হলো একটি পিকচারের সাথে একটি ভিডিও তৈরি করতে হবে, জানে পিকচারটি ম্যাচ করে ভিডিওর সাথে। তারপরে হোয়াইট সেজ হওয়া লাগবে, হ্যান্ড রোলেট লাইসেন্স হওয়া লাগবে, ক্রিস্টাল লাইসেন্স, কোনস, মানি ক্যান্ডেল, এনএসটার মানি, এগুলো সব কিছু থাকা লাগবে। তারপরে ফাইলস আর টু লার্জ, সো ইউজ দিস লিঙ্ক, অ্যাক্সেস দেম গুগল ড্রাইভ, ফাইল এখানে মানে কি ডিরেকশন দেওয়া আছে সম্পূর্ণ এই ফাইলে গিয়ে আপনারা দেখতে পারবেন, তো আমি ফাইলে গিয়ে যাচ্ছি না, তো এখানে দেখে আপনারা ডিরেকশনটা বুঝতে পারবেন সেটি কি চায় মানে কি কাজ চায়। আর কাজটি আপনারা জমা দিতে পারবেন জিফ, জিপিজি, জিপিজি, পিএনজি মানে সাবমিটে ফরম্যাটে মানে এই ফাইলে, এভাবে আপনারা সব কিছু দেওয়ার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন,
সাবমিটে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন পাবেন। এখানে আপনারা যে কাজটি করেছেন সেটা টাইটেল দিবেন, তারপর এখানে ডিটেলসে লিখবেন আপনারা কিভাবে কাজটি করলেন বা কাজটি কেন ভালো হয়েছে সে সম্পর্কে লিখবেন। তারপরে ব্রাউজ ইওর ফাইলসে আপনারা এখানে আপনারা যে কাজটি করলেন ওই সম্পর্কে, মানে যে ভিডিওটা আপলোড তৈরি করলেন এই প্রজেক্টের জন্য, সেটা আপনারা আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা নিচে একটি সাবমিট বাটন পাবেন। তার আগে আপনাদেরকে এখানে যদি বিক্রি করার ইচ্ছা হয় তো এখানে সেলের প্রাইসটা দিয়ে দিবেন। কন্টেস্টে সেলের প্রাইস দেওয়ার কোনো দরকার নেই, তাহলে আপনারা যদি উইন হন তো $45 আপনারা পাবেন এই প্রজেক্টের জন্য। এভাবে আপনারা বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করে প্রথম কাজ পেতে পারেন। আর কন্টেস্টে অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই 5-স্টার ফিডব্যাক পাবেন। 5-স্টার ফিডব্যাক থাকলে আপনারা অন্য পরবর্তী কাজগুলো পাবেন, মানে বায়ার দেখে যে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কি। যদি আপনার অ্যাকাউন্টে 5-স্টার ফিডব্যাক থাকে তাহলে আপনাদের কাজ পাওয়া সহজ হয়ে যায়। আমি একটি কন্টেস্টে অংশগ্রহণ করেছিলাম, অনেক কন্টেস্টে অংশগ্রহণ করি আমি, এবং প্রথম কাজ পেয়েছিলাম কন্টেস্টের মাধ্যমেই, এবং কন্টেস্টের মাধ্যমে আপনারা কাজ পাবেন। আমি যে কাজটি পেয়েছিলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি প্রথম কাজ পেয়েছিলাম আমেরিকান একটি বায়ারের। আপনার সে বায়ারটি ছিল ইউনাইটেড স্টেটস আমেরিকার, এবং এই যে তার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে। আর এই যে আমি প্রথম কাজ করেছিলাম $10, মানে $10 পেয়েছিলাম। আর আপনাদেরকে এই যে 5-স্টার ফিডব্যাক পেয়েছিলাম আমি প্রথম কাজে, আপনারা দেখতে পাচ্ছেন 1 রিভিউ, 5-স্টার, 100% জব কমপ্লিটেড, অন টাইম, অন বাজেট, এটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি এভাবে কাজটি মানে করেছিলাম, আমি বায়ারকে দিয়েছিলাম, ভেরি গুড বায়ার, বায়ারও আমাকে দিয়েছিল। এটাই হলো আমার মানে প্রথম প্রজেক্ট পেয়েছিলাম। আমি কাজটি ছিল একটি বায়ার একটি কোম্পানি খুলবে এবং সেই কোম্পানির একটি নাম দিতে হবে, যার নামটি পছন্দ হবে তিনি তাকে মানে টাকাটি দিবেন, ডলারটি। আমি একটি নাম দিয়েছিলাম এবং আমার নামটি পছন্দ হয়েছিল এবং আমি কাজটি পেয়েছিলাম এবং 5-স্টার পেয়েছিলাম। এটা ছিল ইন্টারনেট মার্কেটিং বা ইন্টারনেট রিসার্চ কাজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজিং, ইন্টারনেট মার্কেটিং, মার্কেটিং, সেলস, এসইও, এই কাজের নাম ছিল, মানে কাজ এই ক্যাটাগরির কাজ ছিল, আর ক্রিয়েট কোম্পানি নেম ছিল। এভাবে আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করে প্রথম কাজ পেতে পারেন। আর আরও একটি পদ্ধতি আছে আপনারা প্রথম কাজ পাওয়ার জন্য, সেটি হলো আপনারা যদি মানে freelancer.com এ পরীক্ষা দেন, পরীক্ষার মাধ্যমে যদি আপনারা ভালো মার্ক পান বা 75%-এর বেশি নাম্বার পান তাহলে আপনারা আপনাদেরকে মানে freelancer.com থেকে সাজেস্ট করবে অন্য বায়ারদেরকে যে এদেরকে কাজ দেওয়া হোক, এবং আপনারা পরীক্ষায় পারলে অবশ্যই আপনারা কাজ সহজে পাবেন, আপনাদেরকে বুঝতে পারবে যে আপনারা যোগ্য এবং কাজ বুঝেন, তারপরে আপনারা কাজ পাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সর্বশেষে বলতে চাই, এই আমি যেগুলো বললাম সেগুলো যদি পালন করেন, কন্টেস্টে অংশগ্রহণ করেন, তাহলে আপনারা অবশ্যই প্রথম কাজ পাবেন এবং আপনাদের ফ্রিল্যান্সিং জীবন শুভ হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।